অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল গরু পাচার তদন্তে, কিন্তু দিল্লিতে তিনি যাননি। এরপরই প্রশ্ন উঠেছিল তাদের, সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি পরবর্তীকালে কি পদক্ষেপ করবে। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের মেয়েকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। প্রকাশ সিন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। প্রকাশ, বিস্তারিত জানাও। দেখো, যেটা ইডি সূত্রের খবর, সুকন্যা মণ্ডল তাকে কিন্তু একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল, এবং তুমি জানো যেটা ইডি তরফে জানানো হচ্ছে তিনবার তিনি কিন্তু নোটিশ এড়িয়ে যান, তিনি যাননি। আজকে দুপুরবেলা সুকন্যা মণ্ডল দিল্লির ইডির সদর দপ্তরে পৌঁছেছিলেন এবং তারপর থেকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, এর আগে মানিশ জ্যানকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু বেশ কিছু নতুন তথ্য পেয়েছিলেন, এবং তুমি জানো এর আগে যখন সুকন্যা মণ্ডলকে জেরা করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তিনি কিন্তু বলেছিলেন যে যা বলতে পারবেন বাবা অনুব্রত মণ্ডল এবং মানিশ জ্যান বলতে পারবেন। কিন্তু মানিশ জ্যানকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়, মানিশ জ্যানের উত্তর ছিল যে তিনি কিছু জানেন না, সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডল যে তথ্য পাঠাতেন সেই তথ্যকে সামনে রেখেই তারা কিন্তু তিনি অ্যাকাউন্ট দেখে দিতেন। আজকে যেটা ইডি সূত্রের খবর, সুকন্যা মণ্ডলকে যখন প্রশ্ন করা হয় তখন যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন, সুকন্যা মণ্ডল বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাচ্ছিলেন, এবং তিনি কিন্তু বারবার বলছিলেন যে আমি কিছু জানি না, যা বলতে পারবেন বাবা বলতে পারবেন, যা বলতে পারবেন মানিশ জ্যান বলতে পারবেন। অর্থাৎ যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তিনি কিন্তু সদুত্তর দিচ্ছিলেন না, তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, এবং তিনি ইডির তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন এমনই দাবি করছেন ইডির অফিসাররা। তাই সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন, গ্রেপ্তার করে তাকে কিন্তু তথ্য প্রমাণ দেখিয়ে বা জিজ্ঞাসাবাদ করা হবে, জেরা করা হবে আগামীকাল। যেটা ইডি সূত্রের খবর, সুকন্যা মণ্ডলকে মেডিকেল টেস্টের পর কোর্টে তোলা হবে, তাকে রিমান্ডে নেওয়ার আবেদন ইডির অফিসারদের তরফে জানানো হবে। তুমি জানো এর আগে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয় এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে সুকন্যা মণ্ডলকে জেরার একটি পরিকল্পনা ছিল, এবং ইডির তরফে কোর্টে জানানো হয়েছিল যে তারা কিন্তু বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান। কিন্তু তখন সুকন্যা মণ্ডল হাজিরা এড়িয়েছেন, বারবার তাকে নোটিশ পাঠানো হয়। ইডির আধিকারিকরা যেটা দাবি করছেন যে তারা কিন্তু মনে করছেন যে জেনে বুঝেই সুকন্যা মণ্ডল হাজিরা এড়িয়েছেন এবং অ্যাভয়েড করেছেন, এবং পুরোটাই কিন্তু প্ল্যানিং ওয়েতে তিনি করেছেন, এটাই দাবি করছেন ইডি আধিকারিকরা। আজকে সুকন্যা মণ্ডল যখন ইডির দিল্লি সদর দপ্তরে পৌঁছে যান, তাকে কিন্তু বেশ কয়েকটা ডকুমেন্ট দেখানো হয়। ইডি সূত্রের খবর। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরেকবার জানাই যে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছিলেন, কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তে সহযোগিতা করছিলেন না, উল্টে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। আপনি জানি রাখি যে এই মুহূর্তে বড় খবর, সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মনীষ কোঠারিকে গ্রেপ্তার করা হয়েছিল। মনীষ কোঠারিকে গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, তুমি যেরকম বলছো যে মনীষ কোঠারিকে প্রকাশের কাছে যাবো, এর পাশাপাশি আবির দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে। আবির, তুমি আর কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে দিল্লিতে আসতে বলা হয়েছিল। এর আগে বেশ কয়েকবার তিনি দিল্লিতে আসলো, তিনি দিল্লিতে থাকলো বা কলকাতা থেকে তাকে ডাকা হলো, তিনি কিন্তু উপস্থিত থাকেননি। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে ইডির শীর্ষ কর্তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যে এই যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, তার পিছনে দুটো কারণ। প্রথম, তাকে গ্রেপ্তার পিছনে কারণ হচ্ছে যে গরু পাচারের যে টাকা অনুব্রত মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে এসছে, সেখান থেকে লাভবান যারা, তাদের মধ্যে এক নম্বরের নাম রয়েছে সুকন্যা মণ্ডলের। অর্থাৎ সুকন্যা মণ্ডলের নামে একাধিক জায়গায় টাকা রাখা হয়েছে, সুকন্যা মণ্ডলের নামে একাধিক জায়গায় সম্পত্তি রাখা হয়েছে, সেখানে সুকন্যা মণ্ডলের সই রয়েছে এবং সুকন্যা মণ্ডল বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে অবগত, এবং তাকে তার যে তার স্টেটমেন্ট রেকর্ডের জন্য বেশ কয়েকবার তাকে ডাকা হয়। শুরুতে যেটা দেখা যায় যে তিনি একবার গিয়েছিলেন এবং তার পরবর্তীকালে যতবার তিনি গিয়েছেন তদন্তে সেইভাবে তিনি সহযোগিতা করেননি, অনেকবার তাকে ডাকা হয়েছে তিনি আসেননি এমনও হয়েছে।
অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তার বাবাকে যারা সিবিআই গ্রেপ্তার করেছিল অর্থাৎ অনুব্রত মন্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছিল এবং তার পরবর্তীকালে তদন্তের স্বার্থে হেফাজতে নেয় অনুব্রত মন্ডলকে ইডি এবং সেই তদন্ত করতে গিয়ে অনুব্রত মন্ডলের কাছ থেকে পাওয়া তথ্য মনীষ কোঠারি অনুব্রত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার কাছ থেকে পাওয়া তথ্যে কিন্তু আরো বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় যে অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল তিনি নিজে গরু পাচারের যে টাকা কালো টাকা বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে যে তাতে যে লাভবান হয়েছে অনুব্রত মন্ডল সেই বিষয় নিয়ে তিনি অবগত এমনকি তিনি নিজেও লাভবান হয়েছেন তদন্তে অসহযোগিতা এবং যেহেতু গরু পাচারের টাকা তিনি লাভবান এই সমস্ত বিষয়কে সামনে রেখেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জানাচ্ছেন এই মর্মেই তাকে আজকে মহিলা অফিসাররাও সেখানে উপস্থিত ছিলেন যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।